হ্যাঁ, অনেক স্বামী স্ত্রী আছে যাদের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও তাদের মধ্যে একটা বন্ধুত্ব থাকে, কিন্তু তোমার আমার সম্পর্কে না প্রথম দিন থেকেই একটা যোগ্যতার প্রতিযোগিতা ছিল। তাই তোমার সাথে আমার সম্পর্কটা কোনোদিনই সহজ সরল হবে না। এই যে তুমি আমাকে দাঁড় করিয়ে আমার সাথে কথা বলছো না, বিশ্বাস করো তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। তুমি ভালো আছো শ্রীময়? ভীষণ ভীষণ ভালো আছি। জীবনে এই প্রথমবার বুঝতে পারছি যে ভালো থাকা কাকে বলে। আমি হয়তো খুব শীঘ্রই মুম্বাই চলে যাব। সেটা একদিক থেকে ভালোই, তবে বিয়ের পরে যেও জানো তো, প্রথম প্রথম জুনের হয়তো ওই এক গাদা বাড়িতে ছেলে মেয়ে, ছেলের বউ, বাবা মা সবার সঙ্গে থাকতে ঠিক ভালো লাগবে না। আর তাছাড়া তোমারও তো একটু স্পেস দরকার, তাই না? সেকেন্ড ইনিংস বলে কথা, এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। শ্রীময়ী, আমি কারুর সঙ্গে যাবার কথা বলিনি। শোনো মিস্টার অনিন্দ্য সেনগুপ্ত, আমি খুব ভালো করে জানি ওই জুন গুহর সাথে তোমার কি সম্পর্ক। তুমি যদি এতদিন একটা মেয়ের সাথে শারীরিক এবং মানসিক সম্পর্ক রাখার পরেও তাকে স্বীকৃতি না দাও, তাকে বিয়ে না করো, তাহলে আমি কিন্তু প্রথম মানুষ হব যে এটার বিরোধিতা করব। সব মেয়ের সাথে একরকম করা চলে না মিস্টার সেনগুপ্ত। সব মেয়ে? সব মেয়ের সঙ্গে? স্বপ্নের সঙ্গে আমি কি করেছি সেটা তুমি নিজেকে প্রশ্ন করো। জুনকে তোমায় বিয়ে করতেই হবে। হ্যাঁ, জুন যদি নিজের থেকে সরে আসে সেটা অন্যরকম কথা, কিন্তু জুন যদি সরে আসতে না চায়, তুমি যদি জোর করে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে জুনের সাথে প্রতিবাদের প্রথম গলাটা যেটা মিলবে সেটা হবে শ্রীময়ীর। কথাটা মনে রেখো। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। এখন আবার কে ফোন করলো? নম্বরটাও তো চেনা না। হ্যালো, আপনি শ্রীময়ী সেনগুপ্ত বলছেন তো? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি আপনার মেয়ের স্কুলের প্রিন্সিপাল কথা বলছি। ও ম্যাম, আপনি? ম্যাম কিছু মনে করবেন না, আমি না একদম বুঝতে পারিনি, আসলে ওই মোবাইলের নম্বরটা না রাখা ছিল না। আমি তো আসলে আগে খুব একটা মোবাইল টোবাইল ব্যবহার করতাম না, তাই রাখিনি। বলুন ম্যাম, কি মেয়ের পড়াশোনার ব্যাপারে কিছু বলবেন? না না, মেয়ের সম্পর্কে কেন, আপনার সম্পর্কে কিছু বলতে পারি না? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই বলতে পারেন, তবে সেদিনের ব্যাপারে আমি আজও খুব লজ্জিত। আপনি সেদিনের ব্যাপারে যদি লজ্জিতই হয়ে থাকেন, তাহলে লজ্জার সঙ্গে সঙ্গে তো আপনার একটা অপরাধ বোধ থাকার কথা। সেদিন তো আপনি আমার অনেক বড় ক্ষতি করেছিলেন। হ্যাঁ ম্যাডাম, সেদিন সত্যিই আমি খুব অন্যায় করেছিলাম, তবে অন্যায়টা করতে আমি বাধ্য হয়েছিলাম, কিন্তু ভুল না আমারই ছিল, আমি নিজের কাজই ঠিক মতন সামলে উঠতে পারিনি। তার জন্যে লজ্জিত, ভুল ছিল, অপরাধ হয়ে গেছে, এসব বলে তো কোনো লাভ নেই, আপনাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। মানে ক্ষতিপূরণ? হ্যাঁ ক্ষতিপূরণ। এতদিন পর আমি কি ক্ষতিপূরণ দেবো ম্যাডাম, আমার আমার কি সামর্থ্য আছে বলুন? ক্ষতিপূরণ তো আমি আপনার কাছ থেকে চেয়ে নেবই। ম্যাডাম আমি কিন্তু একটা লড়াইয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি, একটা সামান্য কাজ করছি, এর মধ্যে কাজ করছেন? কি কাজ করছেন বলেন তো? সেরকম কিছু নয়,
ওই একটু একটু সেলাই টেলাই জানতাম, সেসব করেই কোনো মতে চালাচ্ছি। ওই হাত খরচটুকুনি বলতে পারেন। আসলে ম্যাডাম, আমার জীবনে একটা বিপর্যয় ঘটে গেছে। বিপর্যয় বলবো না, একটা ঘটনা ঘটে গেছে বলতে পারি। শুনুন, আপনার জীবনে কি ঘটেছে না ঘটেছে সেসব শুনে আমি আর কি করবো বলুন। যা ঘটেছে ঘটেছে, কিন্তু আমি ক্ষতিপূরণের ব্যাপারে কথা বলার জন্যই আপনাকে ফোন করেছি। এতদিন পর আপনি ক্ষতিপূরণের কথা বলছেন ম্যাডাম। ক্ষতিপূরণ আমি কি বা দেব বলুন তো। তবে একদিক থেকে তো আমি ক্ষতিপূরণ দিয়েছি, আপনি তো আমাকে আর কাজে রাখলেনই না। কি বলছেন, সেইটাই ক্ষতিপূরণ? আমার যে এতজন স্টুডেন্টের কাছে ফেস লস হলো, আমরা অফিসিয়ালি একটা ব্যাপার নিয়ে স্যাংশন করার জন্য মুভ করেছিলাম, সেটা কিছু নয়। তারপর সেটা আমরা নিজেরাই ক্যান্সেল করে দিতে হলো। এইগুলো কোনো ক্ষতি নয় বলছেন আপনি? কিন্তু এই ক্ষতির ব্যাপারে আমি কি করব বলুন তো ম্যাডাম। দেখুন, ক্ষতিটা তো আপনি করেছেন, আপনাকেই সেটা পূরণ করতে হবে। কিন্তু কি করে ম্যাম, আমি কি করলে সে ক্ষতি পূরণ হবে? আমি একটা উপায় ভেবেছি, কিন্তু তাতে আপনাকে রাজি হতে হবে। কি ম্যাডাম? আমি আবার ওই ক্লাসটা চালু করতে চাই। এবারে কিন্তু আগের মতো আর ওই পার ক্লাস টাকা নয়, আপনাকে আমরা এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল পোস্টে নিতে চাই। আপনি মাস গেলে মোটামুটি একটা সম্মানজনক টাকা পাবেন, খুব বেশি কিছু নয়। আর খুব বেশি সুবিধা হয়তো দিতে পারবো না, এই ধরুন 10,000 টাকা পার মান্থ আপনাকে দেওয়া যেতে পারে। কি বলছেন ম্যাডাম, আপনি আমাকে আবার চাকরি দেবেন? কেন, আপনি করবেন না নাকি? মানে আপনার তো করা উচিত, যে ক্ষতি আপনি করেছেন সে ক্ষতিপূরণ তো আপনাকে দিতে হবে। এই ক্লাসটা শুরু করতে চাইছি এই কারণে যে ছেলে মেয়েদের সামনে যাতে একটা নতুন অ্যাভিনিউ খুলে যায়, এটাকে যেন ছেলে মেয়েরা শুধু রান্নার কাজ হিসেবে না দেখে, এখান থেকে ইন্টারেস্ট গ্রো করে তারা ভবিষ্যতে যদি হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কোর্স পড়তে পারে। আর শুনুন, শুধু রান্না নয়, এখন থেকে আপনি হোম ডেকোরেশনের ব্যাপারটাও একটু দেখবেন। তবে ম্যাম, আমি তো তেমন কিছু জানি না, মানে আমি যেটুকুনি জানি সেটা খুব সাধারণ, একেবারে সাদা মাটা। আমার তো কোনো ট্রেনিং নেই। ট্রেনিং এর দরকার নেই, আপনি যা জানেন তাতেই হবে। আসল কথা কি জানেন, এই সব জিনিসে সেরকম কোনো ট্রেনিং হয় না। আসল কথা হলো খুব ভালো টেস্ট থাকতে হবে আর কাজের ইচ্ছে থাকতে হবে, সেটাই আসল কথা। মেইনলি আপনি কুকিং ক্লাসটাই করাবেন, তার সঙ্গে একটুখানি হোম ডেকোরেশন সম্পর্কে ধারণা দেবেন, এই বাড়ির বিউটিফিকেশন কি করে করা যায় এই সম্পর্কে ছেলে মেয়েদের একটু বলবেন। ম্যাডাম, বলছিলাম যে আমি তাহলে কবে থেকে? দেখুন, আপনার মত না নিয়ে তো আপনাকে আমি চিঠি পাঠাতে পারি না। হ্যাঁ, তা তো ঠিকই। ম্যাম, বলছিলাম যে আমি না একবার ওই দিঠির সাথে একটু কথা বলে নি। কেন, মেয়ের সঙ্গে কথা বলে কি আছে? আপনার কাজ, আপনার জীবন, সেটা আপনি ঠিক করবেন, আপনি ডিসিশন নেবেন। দিঠি কি আপনাকে ডিরেক্ট করবে নাকি? না, মানে ওই একই স্কুলে ও পড়ে তো। তো ওর প্রেস্টিজে লাগবে বলছেন? আমার মনে হয় ও গর্বিত হবে ওর মা একই স্কুলের টিচার বলে। না, মানে আমি তো আর ওই লেখাপড়ার বিষয়ে কোনো টিচার নই। আপনি এইসব বড় বড় শেফদের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দেখুন, তাদের স্ট্যাটাস দেখুন, তাদের স্যালারি দেখুন, তারা কোনো অংশে কারো থেকে পিছিয়ে নেই, তাদের যথেষ্ট সম্মান আছে। আপনি সেই পথে যাওয়ার আগে একটা সূচনা করে দিচ্ছেন, আপনার কাজটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইকুয়ালি প্রেস্টিজিয়াস। শুনুন, অন্য কে কি ভাবলো কি বললো একদম মাথা ঘামাবেন না, আপনি নিজের কাজটাকে সম্মান করুন, নিজের কাজটা মন দিয়ে করুন। আমি বলছি শুনুন, আপনার জন্য আপনার মেয়ে প্রাউড ফিল করবে, একদম লজ্জিত হবে না। আপনার মেয়ে তো এখন বড় হয়েছে, সেও তো অনেক বুঝতে শিখেছে। আগের দিঠি আর আজকের দিঠির মধ্যে অনেক পার্থক্য ঘটে গেছে। ম্যাডাম, আপনি কি করে জানলেন?
না না, মানে আমি তো ওর টিচার না। আপনি যেরকম ওর মা সেরকম আমিও ওর টিচার। ওদের সব খবর তো আমাকে রাখতে হয়। আপনি ওসব একদম ভাববেন না। মেয়ের সঙ্গে কথা বলতে চাইলে কথা বলতে পারেন, কিন্তু সিদ্ধান্তটা আপনি নিজেই নেবেন। আপনি আমাকে এখনই কথা দিন যে আপনি কাজটা জয়েন করবেন। ম্যাডাম, আমি তো ভাবতেই পারছি না যে আমি, হ্যাঁ ম্যাডাম, আমি কাজটা করব। ওকে, থ্যাংক ইউ, আমি আপনাকে চিঠি পাঠাচ্ছি। জয়েনিং ডেট লেখা থাকবে কিন্তু, আর সেই ডেটটা আপনাকে অনার করতে হবে, কেমন? আর আমাকে একটু চিঠি লিখে জানাবেন যে আপনি আমার প্রস্তাবে রাজি আছেন। আর যদি আপনি মেইল করতে না পারেন, আপনি না হয় আমাকে ফোনেই জানিয়ে দেবেন। আমি আপনাকে বলি, শুনুন, মেইল করাটা আপনি শিখে নিন, আপনার অনেক কাজে লাগবে। সারা পৃথিবীর কোটি কোটি লোক প্রতিদিন কোটি কোটি মেইল করছে, আপনি পারবেন না কেন? এটা কোনো হাতে গোড়া কাজ নয়, একটু শিখে নিলেই আপনি পারবেন। আপনার ছেলে মেয়েরা তো করতে জানে, তারা আপনাকে শিখিয়ে দেবে। আসলে শেখার তো কোনো বয়স নেই, কাজে এই জিনিসটা একটু শিখে নিন, দেখে নিন। ঠিক আছে ম্যাম, আমি নিশ্চয়ই চেষ্টা করব। ম্যাম, আপনি যেন আমাকে একটা নতুন জন্ম দিলেন। আপনিও নিশ্চয়ই নতুন জন্মের খোঁজেই ছিলেন, তাহলে ভালোই হলো। অল দ্য বেস্ট, আর কথা বাড়াচ্ছি না, রাখলাম। ঠিক আছে ম্যাম। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।